হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আমি এখনও বাজে ঘড়িতে 9:20। আজকে আমি ব্লগটা শুরু করছি 9:20 থেকে, আর অফিস থেকে এসে বুঝতেই তো পারছো, মানে বলতে গেলে আমাদের মেয়েদের জীবনটা একটা স্ট্রাগলের মধ্যে দিয়েই যায়। ওই জন্যই আমি আমার চ্যানেলে এই নামটা দিয়ে রেখেছি যে উমেন স্ট্রাগল, কারণ আমরা মেয়েরা প্রতিদিন মানে অনেক কিছু সামলে একরকমের যুদ্ধ করে আমাদের চারিপাশের সবাইকে এমনকি নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর হাসি মুখে করি। এত প্রবলেম চারিদিকে, তবু নিজেকেও ভালো থাকতে হয় আর আশেপাশের মানুষকেও ভালো রাখতে হয়। কারণ নিজে যদি ভালো থাকতে না পারি, তাহলে আশেপাশের মানুষকেও আমি ভালো রাখতে পারবো না। তাই সবার আগে জরুরি যে নিজেকে ভালো রাখা। আর তাই বলতে গেলে দেখো, এই অফিস চলছে, তো অফিসের মাঝখানে মানে এখন বলে নয়, আমি লকডাউনের আগে যখন অফিস যেতাম তখন তো ভিডিও করতাম না, তোমাদের সাথে শেয়ার করতাম না। তো এখন যখন করি, তো এখন বলি এই কথাটা যে আজকে বলে না, সবসময় অফিস থাকলে অফিস আর এই সংসার কাজকর্ম মানে ঘর আর বাইরেটাকে সামাল দেওয়া এত সহজ কথা নয়। মানে এদিকে অনেকের অফিস আবার না একটু বেলায় আছে, আমাদের আবার খুব তাড়াতাড়ি যেন 10টা থেকেই শুরু হয়ে যায়। মানে কি বলবো, সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, ওই জন্য সকালবেলাটা অফিস থাকলে আমি খুব একটা তোমাদের সাথে কিছু শেয়ার করি না, কারণ ওই সময় ক্যামেরা খুলবো না কাজ করব বুঝে উঠতে পারি না। তাই জন্যে করলেও ছোট ছোট কিছু দেখাই, খুব একটা দেখাই না। আর দেখো, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষা তো বলতে গেলে প্রায় এসেই গেল আমাদের, আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো কি অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ঘর ধরে, মানে আমি চারিদিকে, একে তো সারাদিন বাড়িতে থাকছি না, যে যেটুকুন রোদ উঠছে আমি বারবার দিতে পারছি না। এদিকে এই করোনার জন্য, ভাইরাসের জন্য প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিনে এসে ধুয়ে ফেলতে হচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, এত জামা কাপড় চারিদিকে জড়ো হয়ে যাচ্ছে, মানে ঘরেতে আমি এদিক ওদিক দুটো ঘর মিলিয়ে মানে মেলে দিচ্ছি। এগুলো শুকনোই সব, তবুও মানে একটু রোদ খাইয়ে তোলাটা বেশি বেটার। ওই একটু হালকা মানে ভালো রোদ না খেলে আমি জামা কাপড় এ করি না, কারণ রোদটা খেলে একটুখানি কোনো স্মেল থাকে না জামা কাপড়ের মধ্যে, ভীষণই বেটার। তো সেই কারণে আমি চেষ্টা করি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কী অবস্থা ঘর ধরে, মানে চারিদিকে জামা কাপড় ঝুলছে, একেই বর্ষা তার মধ্যে এই করোনা ভাইরাস, তার জন্য প্রত্যেকদিন জামা কাপড় ধোয়া, আর এই বর্ষাতে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকোচ্ছে না, তাই জন্যে কী অবস্থা দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, এগুলো সব কালকের জামা কাপড়, এগুলো শুকিয়ে গেছে, কিন্তু সকালবেলা রোদে দিয়েছিলাম, যতক্ষণ থাকি ততক্ষণ আমি রোদে মেলে রেখেছিলাম, ঘুম থেকে উঠেই রোদে দিয়ে দিই। কিন্তু কি হয়, তাতে আজকে তো যেহেতু সকাল থেকেই ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে জোরে আসছে, তাই জন্যে আধো আধো ভিজে আছে, তাই জন্য আমি এগুলোকে জানলায় দিয়ে রেখেছি। আর এ দেখো, এটাও শুকনো প্যান, এই যে কোনো জল নেই কিছু নেই, কিন্তু এটাকে আমি কুলারের ওপর চাপিয়ে রেখে দিয়েছি, কারণ যেখানে পেরেছি আমি সেখানে মেলে দিয়েছি। এইবার দেখো, বক্সটার ওপর আমি এই জামাটা মেলে দিয়েছি, সব শুকনো, এগুলো কিন্তু একটাও ভিজে নয়। কিন্তু কি দেখো, এ দেখো আলমারি, এখানে একটা ঝুলছে। এবার আসি জানলায়, এই জানলাটা দেখো, এখানে একটা ঝুলছে। এই দরজাটা দেখো, এখানে একটা ঝুলছে প্যান্টটা। এ দেখো, এই ঘরে এলে এই ঘরের দরজা দেখছো, একটা ঝুলছে। এই দেখো, এখানে একটা, মানে বুঝতে পারলে, এই বর্ষার মধ্যে আমি চারিদিক কীরকম মেলেচ্ছ করে রেখে দিয়েছি, মানে জামা কাপড় শুকোচ্ছে না, আর আমিও বাড়িতে থাকছি না সারাদিন, তাই আমি যেখানে যা পেরেছি এইভাবে মেলে দিয়েছি। বলো কী করবো বলো তো, আমি বাড়িতে থাকলে রোদ দূরে দিতাম, কিন্তু বাড়িতে থাকছি না, আর এদিকে রোজ জামা কাপড় ধুচ্ছি এ করছি, তাই এরমভাবে মেলে রেখে দিয়েছি, আর কিছু করার নেই। আর এসে থেকে তো মানে অফিস থাকলে এবার বাড়িতে সারাদিনে সব কাজ করবো, মানে কাজের আর শেষ থাকে না। এসে
কিছু কাজ, মানে আজকে কি হয়েছে, আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য সকালের কাজ করে আমি খাবার করে নিয়েছিলাম, কিন্তু বাসনটা আমি মাজতে পারিনি। সন্ধ্যাবেলা বিকেলবেলা ফিরে এসে আমি আগে পরিষ্কার হয়ে নিয়ে জামা কাপড় সব ধুয়ে নিয়ে তারপরে কি করলাম, ওই বাসনগুলোকে মাজলাম নিজে, তারপর চা খেলাম। চা খেয়ে একটুখানি ফ্রি হয়ে বসলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। তাহলে তোমরা দেখতে পেয়েছো কি অবস্থা, এবার তোমরা যদি বলো যে তুমি তো একটা দড়ি টাঙিয়েও কোথাও দিতে পারো, সেটা ঠিক, কিন্তু কি বলো তো, এইগুলো কোনো দড়ি টাঙানো নেই, কিছু নেই, আমি এই এখন একটু দিয়ে রেখেছি, সকালবেলা আবার ছাদে মেলে দেবো, শুকিয়ে যাবে, একটু রোদ যদি হয় আমার থাকতে থাক, তাহলে আবার কালকেগুলো বেটে শুকিয়ে যাবে, কিন্তু এই বর্ষাকালে না দড়ি যদি আমি কোথাও টাঙাই এই শুকুর দেওয়ার জন্য, সে দড়ি আর খুলতে ইচ্ছা করে না, সারা বর্ষাকাল ওই 2 মাস ধরে দড়ি আমার ওরকমই পড়ে থাকবে। আর হঠাৎ করে বাড়িতে যদি খুব লোক কেউ লোকজন আসে না, দেখতে খুব খারাপ লাগে যে এই ঘরে দড়ি টাঙানো আছে, এরকম জামা কাপড় মেলা আছে, এগুলোকে যদি কেউ আসেও চট করে আমি সরিয়ে ফেলতে পারবো, কিন্তু ওই দড়ি টাঙালে তো আর দড়িটা চট করে খোলা যায় না, কিন্তু কি বিচ্ছিরি দেখতে লাগে, তো সেই কারণে দড়ি কোথাও টাঙাইনি, এইভাবেই আমি এদিক ওদিক করে মেলে দিয়েছি। তবে ভিজে থাকলে অবশ্যই আমার বাইরে থাকে, আমার বাইরে বারান্দা আছে একটা, বারান্দার ওখানে একটা তার আছে, আমি ভিজে থাকলে যতক্ষণ ওখানে দিয়ে দিই, একদম পুরো শুকনো থাকলে তখনই আমি ঘরে এইভাবে মেলি। আর এই বর্ষাকালে এইসব একটু হয় প্রবলেম, তা তোমাদেরকে আমি কিন্তু একদম রিয়েল দেখালাম, ঠিক আছে, কোনো লুকোচাপা নেই, আমি মেলেচ্ছ করে রেখেছি, মেলেচ্ছটাই দেখালাম, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আর এই তো আমি তোমাদেরকে বললাম যে আমি সম্ভবত মঙ্গলবার মঙ্গল এই সপ্তাহে মঙ্গলবার দিনই এসেছি এখানে, মায়ের কাছে ছিলাম, তো কি হয়েছে, তার আগে তো আমরা যেহেতু আমি যেহেতু 2 সপ্তাহ ছিলাম না বাড়িতে, সেরকম বাজার বাজার কিছু ছিল না, তো না থাকলে তো মঙ্গলবার থেকে আবার রবিবার এলে তারপর বাজার যেতে পারবো, যারা অফিস যায় প্রত্যেকদিন তাদের তো এই সমস্যাটা আছে, সারা সপ্তাহ ওই সকাল 10টার মধ্যে অফিস চলে যাওয়া মানে বাজার করাটা সম্ভব হয় না অতটা, তো ওই জন্যে কালকে অরিজিৎ গেছিলো সকালবেলা বাজার করে এনেছে, এবার বাজার করে আনার পর আমি কালকে এই সেইগুলো আবার পুরো সব পরিষ্কার করে ধুয়ে ভালো করে রোদ খাইয়ে এখানে মেলে রেখেছিলাম, কিন্তু সেগুলো যে আমি তুলে রাখবো সেগুলো আমার তোলা হয়নি, এইবার এখন এগুলোকে আমি তুলে ফেলবো, দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো সবজিগুলো এখানে পড়ে আছে, এগুলোকে আমাকে এখন ঢোকাতে হবে, গুছিয়ে রাখতে হবে সব। আর কটা পাকা আম এনেছিল কালকে সকালবেলা এনেছিল, কালকে রাত্রিবেলা খেয়েছি, আর কটা পড়ে আছে এখানে, আর মাছ ছিল, মাছটা তো আর ফেলে রাখবো না, মাছ ভালো করে ধুয়ে অফিস যাওয়ার আগেই ফ্রিজে রেখে দিয়ে তারপরে গেছিলাম। হলো, অনেক বকবক হয়েছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে, যে আমি এই ব্যস্ত লাইফের ব্যস্ত দিনে কি কি করছি, আর এক পাশে করোনা আর এক পাশে বর্ষা, তার মাঝখানে আমি কি করছি কেমন আছি সব কিন্তু দেখালাম তোমাদেরকে। তো চলো আর বকবক নয়, এবার রান্নাটা শুরু করি, রান্না করতে হবে, খেতে হবে, অলরেডি 9টা বাজে তোমাদেরকে তখনই দেখালাম, তো রান্নাটা করে নিয়ে তারপর আসি, চলো।
প্রায় হয়ে এসছে, এবার খাওয়া দাওয়া হবে। আর আমি বাড়িতে একাই আছি, তাই জন্য আমার আর আলাদা করে দেখাবার কিছু নেই, মানে অরিজিৎ নেই বাড়িতে, চলে গেছে সে আড্ডা মারতে। আমি বাড়িতে একাই আছি, তাই একাই তোমাদের সাথে বকবক করছি। লকডাউন লকডাউন চলছে, কে কার কথা শোনে, লকডাউন তো উঠে গেছে, আড্ডা মারতে বেরিয়ে গেছে। আর একটা জিনিস যে তোমরা ভাবতে পারো যে আমি যে জানলায় ওইভাবে জামা কাপড়গুলো মেলে রেখেছি, তো আমার জানলার কোনো পর্দা নেই কেন? তো আমি একটা কথা বলি, আমি এর আগেও বলেছিলাম তোমাদের গল্প যে আমার এইটা যেটা আমি এখানে আছি, এটা আমার ওন হাউস নয়, এটা রেন্টেড হাউস। এটা আমি আগে একটা অন্য জায়গায় থাকতাম, তো সেখানে জলের সমস্যা খুব হতো, সেই জন্য আমি ওটা চেঞ্জ করে এখানে চলে এসেছি। আর লকডাউনের কিছু আগে, মানে জাস্ট শীতকালটা যখন পড়লো সেই সময়ে আমি এখানে ঢুকেছিলাম। তো শীতকালটা মানে সবে ঢুকেছি নতুন জায়গায়, একটু গুছিয়ে উঠতে সময় লাগলো, আর গুছোতে না গুছোতেই তারপরে আমরা গেছিলাম একটু বেড়াতে। তো ওই বেরিয়ে আসার পরেই একদম লকডাউন হয়ে গেল, তো সেই কারণে আমার কিছু করি হয়নি, আমি ভেবেছিলাম যে করব, আর তারপর তো এই লকডাউনের চক্কর হয়ে গেল, মানে পুরো ফেসে গেছি। তাই জন্যে আর এই দুটো রুম, আগে যেখানে থাকতাম ওখানে একটা রুম ছিল, এখানে দুটো রুম, এই দুটো রুমে অনেকগুলোই জানলা আছে, তো আমার এখনও কিছু ব্যবস্থা করা হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবস্থা করব। এখন তো সবই অনেক কিছু খুলছে, তাই করব। তো এটা যেহেতু আমার রেন্টেড প্লাস শুধু রেন্টেড নয়, মানে আমি যেহেতু নতুন এসেছি সেই কারণে আমার এখনও সেই ব্যবস্থাগুলো করে হওয়া ওঠেনি। আর রান্না তো হচ্ছে এখন দুপুরবেলা, যেহেতু খাবারের কোনো ঠিক নেই, চা পাচ্ছি একটা হালকা কিছু খাচ্ছি, সেই জন্য রাত্রিবেলা এত কিছু হচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন, টাটা, গুড নাইট, বাই।